হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আর তোমরা অনেকেই চাচ্ছ যে জাহাঙ্গীরনগর বিসি ইউনিটে কিন্তু একসাথে প্রিপারেশন নিতে, যাতে তোমরা বিসি ইউনিটে একসাথে চান্স পেয়ে যাও, বিশেষ করে যারা আর্টসের সায়েন্সের আসো, ঠিক আছে, যারা বিশেষ করে আরও কমার্সের, তারা হচ্ছে অনেক বেশি চাচ্ছ যে সায়েন্সের হও আর হচ্ছে আর্টসের, তারা বেশি চাচ্ছ যে হচ্ছে জাহাঙ্গীরনগর বিসি ইউনিট যাতে একসাথে প্রিপারেশন নিয়ে সুন্দরভাবে চান্সটা পেয়ে যেতে পারো। এই কারণে তোমাদের সবচেয়ে বেশি কিন্তু প্রিপারেশন নিতে হবে কি, অনেক বেশি ভালোভাবে প্রিপারেশন নিতে হবে হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে এবং হচ্ছে ম্যাথ, বি ইউনিটের ক্ষেত্রে আইকিউ, এগুলো কিন্তু কমন টপিক। কীভাবে প্রিপারেশন নিতে চাও, কীভাবে নিলে হচ্ছে দুইটা ইউনিট টিকবে, কারণ হচ্ছে আমি নিজে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর বি এবং সি দুইটা ইউনিটে টিকেছিলাম, যাতে তোমরা ওইগুলো পারো সেটাই আছে টেকনিক দিব, এবং আমি আমার সময় কিন্তু পঞ্চম হয়েছিলাম, তো সেই ট্রিক্সগুলোই তোমাদের দিব। এই জন্য তোমরা ভিডিওটিতে প্রথমে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের কিন্তু অবশ্যই জানিয়ে দাও, ঠিক আছে? তো লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। ওকে, তাহলে হচ্ছে প্রিপারেশন জাহাঙ্গীরনগর বিসি ইউনিটে একত্রে যদি নিতে চাও, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তোমাদের একটা বিষয়, সেটা হচ্ছে তোমার আইকিউ। আইকিউ হচ্ছে জাহাঙ্গীরনগর সি ইউনিটের দর্শনের জিকেতেও আসবে, আবার জাহাঙ্গীরনগর বি ইউনিটেও কিন্তু 5 নম্বর আইকিউ আছে। এই আইকিউগুলো কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যারা আর্টসের আছো তারা কিন্তু প্র্যাকটিস যদি একটু করো তাহলে হচ্ছে পারবা। এই জন্য তোমাদের প্রতিদিন কমসে কম আধা ঘন্টা করে তোমাদের আইকিউ প্র্যাকটিস করতে হবে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। আধা ঘন্টা সময় দিয়ে বেশি লাগবে না, প্রতিদিন মাত্র 30টা মিনিট যদি দাও আইকিউর পিছনে, তাহলে কিন্তু তোমাদের এই 5 নম্বর ফুললি কাভার হয়ে যাবে। এবং 1 নম্বরে পিছায় 500 জন, 5 নম্বরে, ঠিক আছে, কতজন পিছাবে, 5 50 2500, এইভাবে কিন্তু চান্স পাইতে হয়, ঠিক আছে? 25 জনকে তুমি সিরিয়ালে পিছিয়ে ফেলতে হবে, কিছু করার নেই, এটা হচ্ছে যুদ্ধ। লাইফে তোমার এগিয়ে যেতে হলে পিছিয়ে ফেলতে হবে অনেক লোককে, এবং তোমাকে সেই তুমি যদি তোমার চান্সটা লক্ষ্যে পৌঁছাতে চাও অবশ্যই অনেককে পিছিয়ে ফেলতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? আমরাও তাই করেছি, তোমাকেও তাই করতে হবে, কারণ সবাই তো জীবনে এই দিকটা সফল হতে পারবে না, এই জন্য অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি খাটনি, এটার পরে হচ্ছে তুমি তোমাকে নিজেকে সফল করতে পারবে। আধা ঘন্টা টাইম দিতে হবে, এটা হচ্ছে টিপস নাম্বার 1। এবং টিপস নাম্বার 2টা কি, যেটা জিকে। জিকে তোমার জাহাঙ্গীরনগর বি ইউনিটেও আছে, সি ইউনিটেও আছে, জিকে যেহেতু কমন ফ্যাক্ট, কমন জিকে কিন্তু দুইটাতেই আসে। এবং এই জিকেটার জন্য তোমরা হচ্ছে ছোট্ট একটা বই নেবা, যেটা বাজারের সবচেয়ে ছোট বই। আমার ব্যাচে অ্যাডমিট হলে আমি একটা শিট দিয়ে দিই মাত্র 315 পেজের, আর বাজারের যে কোনো বই দেখবে যে 800 900 1000 1200 1300 পেজ, এত জিকেতে পড়া যাবে না, সময় তো আর বেশি নাই, ঠিক আছে? 20টা দিন মাত্র আছে বলতে গেলে। তো এই কারণে খুব দ্রুত ভালোভাবে যদি প্রিপারেশন নিতে চাও তাহলে এইসব করা যাবে না, সুন্দর মতো কম জিকে পড়তে হবে, বাজারে সবচেয়ে কম ছোট বইটা নিতে হবে। এই জন্য আমার যার বললাম যে ব্যাচে অ্যাডমিট হলে 315 পেজের একটা দাগানো বই দিয়ে দিই, অল্প পড়তে হয় এবং কম পড়ার মধ্যে চান্সটা মাস্ট, কীভাবে যাতে করতে পারো সেটি হচ্ছে আমাদের গুরুত্ব থাকে, এবং সেভাবে হচ্ছে আমরা ফলো করি যাতে চান্সটা 100% কীভাবে যাতে হয়ই হয়, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকে। তো জিকেটা হচ্ছে বি ইউনিট এবং সি ইউনিট দুইটার ক্ষেত্রে যেহেতু কমন, তাহলে এইভাবে পড়তে হবে। এবং সি ইউনিটের ক্ষেত্রে কিন্তু বিষয়ভিত্তিক জিকে আছে, হিস্ট্রি, জার্নালিজম, তারপর ফিলোসফি, তারপর হচ্ছে তোমাদের বিআইসিএলসি, প্রত্নতত্ত্ব, ঠিক আছে? আর একটা সাবজেক্ট হচ্ছে আছে যেটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই সাবজেক্টটা হচ্ছে আইআর। এই কয়টা সাবজেক্ট থেকে হচ্ছে তোমাদের পড়তে হয় বিষয়ভিত্তিক জিকে, এগুলো কিন্তু প্রত্যেকটা দিন তোমরা হচ্ছে পড়বা, এবং রিসেন্ট নলেজগুলো একটু হালকা রাখবা, রিসেন্ট থেকে কমই আসে, ঠিক আছে? বিষয়ভিত্তিক জিকেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এটা তোমরা হচ্ছে অনেক সময় খুঁজে পাও না, এই জন্য আমরা যেই আমাদের ব্যাচ অ্যাডমিট হলে শিট দিয়ে দিই, ঠিক আছে? আবার হচ্ছে শিট এমনিতে সেলও করি, তো বেশ সবচেয়ে বেশি ভালো হয় যদি ব্যাচে অ্যাডমিট হও, তাহলে ক্লাসগুলো পাবা আবার শিটগুলোও পাবা, এবং চান্সটা কোনোভাবে মিস হবে না আর কি। আর এই কয়টা দিন খুবই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, বেশি দেরি করা যাবে না, যাতে প্রিপারেশনটা ফুললি নিতে পারো। আর বিষয়ভিত্তিক জিকেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, ঠিক আছে? বিষয়ভিত্তিক জিকেটা যদি ঠিকমতো গুরুত্ব দাও, 50 নাম্বার হচ্ছে সি ইউনিটে, এই 50-এ যদি 30 40 উঠাই ফেলতে পারো, তোমাকে চান্স থেকে কেউ আটকানোর নাই। এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জিকেতে দিতেই হবে, জিকে যদি পারো সি ইউনিট তোমার। আবার সি ইউনিটে আরেকটা সুবিধা, কোটা সিস্টেম আছে, সায়েন্সের আলাদা, কমার্সের আলাদা, আর্টসের আলাদা, তার মানে সবার জন্য আলাদা আলাদা সিট, একজনের সাথে আরেকজনের ফাইট নাই, ওকে? আরেকটা বিষয় হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা খেয়াল রাখবা, সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট যে তোমাদের কিন্তু ছেলে মেয়েও আলাদা সিট, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমরা খেয়াল রাখবা, ঠিক আছে?
আর লাস্ট ফ্যাক্ট যেটা আমরা দ্রুত বলে শেষ করে দিই, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বি ইউনিটের ম্যাথ। এই ম্যাথ নাম্বারই হচ্ছে 20 নাম্বার। এই ম্যাথটাই হচ্ছে তোমাদের অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। এই জন্য আমার ইউটিউবেও ক্লাস নিয়মিতভাবে অনেকগুলো দিব, আর মেইনলি আরও সব ক্লাস যদি পেতে চাও তাহলে আমাদের ব্যাচে অ্যাডমিট হয়ে যাও। অলরেডি 2-3টা ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু ক্লাসগুলো শেষ হলে রেকর্ডিংগুলো আছে, রেকর্ডিংগুলো তোমাদের দেওয়া হবে, যাতে তোমাদের চান্স 100% তোমরা করতে পারো। এবং ফি মাত্র 3,000 টাকা রাখা হয়েছে, ঠিক আছে, একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের ক্লাস করাবো, ঠিক আছে। তার মানে প্রায় 22 তারিখ পর্যন্ত এখনও প্রায় অনেক দিন সময় আছে। এই কয়দিনে তোমাদের ফুললি প্রিপারেশন নেওয়া দেওয়া হবে, এবং শিটগুলো দেবো কমন পড়বে। যারা আর্টস কমার্সের তারা কিন্তু ম্যাথটাতে একটু পারো না, ম্যাথটা যদি কমন না পারে ভেজালে পড়বা, তো ম্যাথটাতে নিয়ম বিশেষ করে কমন পড়বেই আর কি, মাস্ট, এটা তোমাদের গ্যারান্টি দিতে পারি। না পড়লে তোমরা আমাকে এসে ধরবে যে ভাই ম্যাথ তো কমন পড়ে না, এটা আমাকে বলবা, ঠিক আছে। তো ম্যাথ কমন পড়বে এই জন্য এই কোর্সে অলরেডি ভর্তি হয়ে যাও। 0163537845 এই নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এখনই অ্যাডমিট হয়ে যাও, ঠিক আছে। মাত্র ফি 3,000 টাকা। সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। চান্স হবেই, দেখা হবে বিজয়। সবাই ভালো থাকো, বাই।